আজ আমাদের আলোচ্য বিষয় টেন্স। টেন্স শব্দের অর্থ ক্রিয়ার কাল। এই টেন্স শব্দটি টেম্পাস শব্দ থেকে এসেছে। এই টেম্পাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ ক্রিয়ার কাল। আমি মনে করি এই টেন্স ইংলিশ গ্রামারের সবচেয়ে বেশি পাওয়ারফুল, কেননা টেন্স যদি না থাকতো তাহলে রাইট ফর্মের ভার্বের এত রুলস, এত রেগুলেশন, এগুলো কোনো কিছু দরকার হতো না। এবার দেখি টেন্স কত প্রকার। টেন্স মূলত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। কিন্তু এর একটা কথা আছে, কথাটা এমন যে আগের গ্রামারবিদ এরা বলতো যে টেন্স তিন প্রকার, কিন্তু বর্তমান যে গ্রামারবিদ তারা বলতেছে যে টেন্স দুই প্রকার এবং ফিউচার এটি আমি টাইম হিসেবে গণ্য করব। কারণ আমি প্রথমেই বলেছি যে টেন্স শব্দের অর্থ ক্রিয়া সম্পাদনের কাল। যেহেতু ফিউচার টেন্স এই সময়ের কাজটা আমার সম্পাদিত হয়নি, তাহলে এটি আমি টাইম হিসেবে গণ্য করব। এবং প্রেজেন্ট এবং পাস্ট এই দুটি আমি টেন্স হিসেবে গণ্য করব। এটি বর্তমান যারা ব্যাকরণবিদ তাদের একটি ভাষ্য। এবার দেখি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝাচ্ছে? বর্তমানে হয় এমন কাজের সময়কে নির্দেশ করে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সে আবার চারটি ভাগ আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ধারাবাহিকভাবে সব টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এবার দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমানে কোনো কাজ বা অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য ইত্যাদি বোঝাতে আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। আমি দেখি যে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি। সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটি হলো আমার প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। আমি যদি লিখি আই ইট রাইস, তাহলে আই সাবজেক্ট, ইট ভার্ব এবং অবজেক্ট আমার রাইস। আমি একটু লক্ষ্য করি যে ভার্বের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড এগুলো যদি থাকে তাহলে ইএস যোগ করে সেটি আমি সিঙ্গুলার করব। যদি ই থাকে তাহলে এস যুক্ত করে সিঙ্গুলার করব। আর যদি ওয়াই থাকে তাহলে আই ইএস যুক্ত করে সিঙ্গুলার করব। আমি একটু উদাহরণ দেখি। যদি আমি সিএস দেখি তাহলে আমি যদি লিখি সি এ টি সি এইচ, ক্যাচ, এটি যদি আমি সিঙ্গুলার করতে চাই তাহলে আমি কি লিখব, সি এ টি সি এইচ ইএস, ক্যাচেস। এবার দেখি ই, সি ও এম ই, কাম, তাহলে এটি যদি সিঙ্গুলার করতে চাই কামস। আর আই আমি যদি বলি ট্রাই, তাহলে এটি যদি আমি সিঙ্গুলার করতে চাই তাহলে কি লিখবো, টি আর আই ইএস, ট্রাইস। এই সকল বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। যদি এই সকল বিষয়ে ঠিকভাবে লক্ষ্য রাখা না যায় তাহলে আমার ভার্বের ব্যবহার করতে অনেক বেশি সমস্যা হবে। আমি আগেই বলেছি যে ভার্বের সাথে যদি আমি এস অথবা ইএস যুক্ত করি তাহলে আমার ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার, এবং নাউনের সাথে যদি আমি এস অথবা ইএস যুক্ত করি তাহলে আমার নাউনটি হয়ে যাবে প্লুরাল। এখন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে মূলত কি বোঝায়। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভি-ভার্ব, এই ভি-ভার্বের ভিতরে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, তাহলে আই আমার সাবজেক্ট, অ্যাম ভি-ভার্ব এবং ইটিং ভার্বের সাথে আইএনজি এবং রাইস আমার অবজেক্ট। আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার ভার্বের সাথে যদি ই থাকে তাহলে আমি আইএনজি বসিয়ে দেব, যেমন রাইট, রাইট। আমি এটি কি লিখব, টি আই এন জি, জাস্ট আমার ই উঠে গিয়ে আইএনজি ব্যবহৃত হবে। আমার যদি আই ই থাকে তাহলে সেই স্থলে আমি আই ই এর স্থলে ওয়াই লিখব। যদি লিখি আমি এল আই ই, এটি যদি আমি কন্টিনিউয়াস ফর্মে করি তাহলে আমি কি লিখব, এল ওয়াই আই এন জি, লাইন। এবার যদি ভার্বের শেষে একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটি দুইবার ব্যবহার করা হবে। যদি আমি লিখি রান, তাহলে আমি এর কন্টিনিউয়াস ফর্ম করতে গেলে রানিং, আর ইউ এন এন আই এন জি, রানিং। আমার অবশ্যই এই সকল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যদি এগুলো একটি ভুল হয়ে যায় তাহলে আমার পুরো সেন্টেন্সটাই ভুল। এবার আমি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে মূলত কি বোঝায়। এই মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান, এমন যদি বোঝায় তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আমি যদি বলি আই হ্যাভ
played football. তাহলে এই বাক্যের অর্থ এমন দাঁড়াচ্ছে যে আমি সবেমাত্র ফুটবল খেলেছি। আমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, আফটার, রিসেন্টলি, এগুলো যদি থাকে তাহলে আমার অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। আমি এই উদাহরণটি দেখি যে অলরেডি আই সি দ্য মুভি, তাহলে যেহেতু অলরেডি শব্দটি আছে এবং আমি আগেই বলেছি যে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে এই সি এর স্থলে আমি কি লিখব, অলরেডি আই হ্যাভ সিন দ্য মুভি। এই সকল বাক্য একটু মনে রাখলেই আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সঠিকভাবে ব্যবহার করা সম্ভব। এবার আমি দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি একটি এক্সাম্পল দেখি যে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এই বাক্যটি আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার। আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ফর বা সিন্স এর ব্যবহার দেখি। এই ফর কোথায় ব্যবহৃত হয় এবং সিন্স কোথায় ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয় আমার অনির্দিষ্ট সময়, এবং সিন্স ব্যবহার করা হয় নির্দিষ্ট সময়। কিভাবে ফর অনির্দিষ্ট সময়, এবার কিভাবে সিন্স নির্দিষ্ট সময় ব্যবহার করা হয় আমি একটি উদাহরণের মাধ্যমে দেখি। আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স, তাহলে এই বাক্যে ফর টু আওয়ার্স বলেছি আমি, দুই ঘন্টা, কিন্তু যে কোন দুই ঘন্টা সেটা আমি নির্দিষ্ট করে বলিনি। এটা হতে পারে দশটা থেকে বারোটা বা বারোটা থেকে দুইটা, আমি কখনো এটা নির্দিষ্ট করিনি, সেই ক্ষেত্রে আমার ফর ব্যবহৃত হয়েছে। আমি যদি ঠিক একই বাক্য বলি যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স সিন্স মানডে, তাহলে এই সিন্স মানডে, এই মানডে কখনো আমার স্যাটারডে হবে না বা সানডে হবে না, মানডে আমার মানডেই থাকবে। সুতরাং মানডে আমি নির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং এতেই বোঝা যাচ্ছে যে ফর আমার অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং সিন্স আমার নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রেজেন্ট টেন্সের আলোচনা আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা হবে।